আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই আপনারা আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো ছয় দিন পর ভিডিও ছাড়ব, তো এই তো আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে গরুর মাংস নিয়েছি আর কলমি শাক ভাজি করব। গরুর মাংস আলু দিয়ে রান্না করব, চুল রান্না করব। আর এখানে কলমি শাকটা আমি ভাজি করব, এটার জন্য রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি আর দুই তিন টুকরো শুকনো মরিচ নিয়েছি। এখন বাদামি করে একটু ভেজে নিব, কলমি শাকটা ভাজি করব। এভাবে ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে। তো কালার হয়ে এসেছে, আমি কলমি শাকগুলো দিয়ে দিলাম। আর এই ছয় দিন তো মানে কী যে একটা বাংলাদেশের মধ্যে কী যে একটা অবস্থা, তোমাদের অনেক মিস করেছি বন্ধুরা, কী আর বলবো বলো। তারপরও ভিডিও তো করতেই হবে, ছাড়তে তো হবেই। আর অনেক ভালো লাগলো যে ইন্টারনেটটা আমাদের মাঝে ফিরে এসেছে। তো আবার ফিরে আসলাম তোমাদের মাঝে। আর এই তো এখানে সবগুলো আমি শাকগুলো দিয়ে দিব আর লবণ দিয়ে দিলাম। এই কলমি শাকগুলো মাছ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, শুটকি দিয়ে খেতে ভালো লাগে, ভাজি খেতে ভালো লাগে। আমার সত্যি কথা কি, আমার কলমি শাক অনেক ভালো লাগে খেতে। এতো ঢেকে রেখে দিলাম রান্না হওয়ার আগ পর্যন্ত, এভাবে থাকবে। আর এখানে আমি মাংসর জন্য পেঁয়াজ আর এখানে গরম মশলা এলাচ তেজপাতা লং দিয়ে দিলাম। এখন কালার করে নিব। আর এখানে কিন্তু লবণটাও দিয়ে দিয়েছি। লবণটা দিলে কি পেঁয়াজটা জলদি সিদ্ধ হয়ে আসে আর নরমও হয়ে যায়। আর এই তো এখানে শাকটাও গলে ঘেঁষে পড়েছে, তো এখানে আমি ভালো করে একটু উল্টে পাল্টিয়ে দিব। তো উল্টে পাল্টে দিচ্ছি আর যে পানিটা উঠেছে এই পানিটাও শুকিয়ে যাবে আর এখানে শাকটাও সিদ্ধ হয়ে যাবে। আবার একটু ঢেকে দিলাম। আর এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে নিলাম। এখানে মাংসটা বসাবো, তো মশলাটা আমি সামান্য একটু কষিয়ে নিলাম। আর এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি, গরুর মাংসগুলো। তো আজ কী রান্না করলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেক কথাই বললাম ভাই বোনেরা বন্ধুরা, তো তোমরা কীরকম আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, যারা এখনও একটা লাইক দেননি একটা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমাকে। আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন যাতে আমার মনটা ভালো হয়ে যায়। এই তো মাংসটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানিও দিয়ে দিব। এই তো পানিও দিয়ে দিলাম কষানোর জন্য। আর কষাতেই কিন্তু আমার অর্ধেকটা মাংস সিদ্ধ হয়ে যাবে। আর গরুর মাংস কিন্তু আমার কাছে ভালো লাগে যে আজকে রান্না করব, তো পরের দিনটা খেতে এত ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, কী আর বলবো। তোমাদের কাছে কীরকম লাগে অবশ্যই জানাবা। আর এখানে আমার শাকটাও কিন্তু হয়ে এসেছে। এই তো
পানিটাও শুকিয়ে এসেছে। শাকটা একটু ভাজা ভাজা করবো, করে নামিয়ে ফেলবো। আর এখানে বলকে এসে পড়েছে মাংসটা। আর এখানে দেখো আমি শাকটা কিন্তু ভাজা ভাজা করে নামিয়ে ফেললাম। কলমি শাক ভাজি হয়ে গেল আমার। আর এখানে আমি মাংসটাকে কষিয়ে নিলাম। তো মাংসটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর বেলবাটন অন করে দিবে যাতে কোনো ভিডিও ছাড়লে তোমাদের মাঝে চলে যায়। আর এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম কষিয়ে, অর্ধেকটা কিন্তু সিদ্ধই হয়ে গিয়েছে আমার এই মাংস কষানোতে। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পাশে থাকবেন। তো এই তো আলু দিয়ে ঝোল রান্না করে নিব। তো আল্লাহ হাফেজ।